বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, আর এই আলোচনাটি সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন, মানুষ এই পৃথিবীতে আত্মার মুক্তির জন্য সাধনা করে, কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাধনা করে, কেউ জীবনে অনেক পিছিয়ে পড়ে গেছে, সামনে কি করে অগ্রসর হবে সাধনা করে, আবার কেউ সাধনা করে যে আমার দেহটাকে বা আত্মা কীভাবে পরিষ্কার করতে পারি, পবিত্র করতে পারি, আবার কেউ সাধনা করতেছে আমার লামকামটা কীভাবে খুলতে পারি। তাই আজকের আলোচনাটি হবে যে তালা দেখতে পাবার নূর তাজাল্লাহ। তো এই লামকামটা খুলতে হলে, আমাদের লামকামটি খুলতে হলে কোন কোন সাধন, এই বিষয়ে আলোচনা তবে অবশ্যই আমি করব। তবে আগে আমি কিছু সাধনার কথা আপনাদেরকে ইঙ্গিত করব, কেননা এই ইঙ্গিতগুলো শুনে যদি যার যার মুর্শিদের কাছে যদি পেশ করে যে আমি এই সাধনাগুলো করতে চাই, আমার লামকামকে খুলতে চাই, লামকামের খুললে তালা দেখতে পাবো নূর তাজাল্লাহ, নূর তাজাল্লাহ দেখা না পর্যন্ত আমি পবিত্র হব না, এবং নূরের জ্যোতি, সেই জ্যোতি দিয়ে নিজেকে পবিত্র করে নিতে হয়, জ্ঞান ঊর্ধ্বে নিতে হয়। তো আজকে যে ছোটোখাটো করে একটি আলোচনা করছি আপনাদের সাথে যে কোন কোন সাধনাগুলো, সেই ইঙ্গিতগুলো আমি করছি। যেমন, হাইতোনা তাওয়া দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লাল বাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, আহরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, এই তিন পাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ডেউলি ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা ভালোবাসা মিটাই আছে তারা। তাহলে হায়তনাথ যে দিবানিশি, যে আমার শ্বাস প্রশ্বাস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এর মধ্যে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে তার নাম ধরে রাখতে হবে, আর কখনো কখনো সেই নামের সাথে তাকে স্মরণ করে আমার চোখে অধরে পানি ঝরতে হবে, প্রেমের সাগরে হাবুডুবে ফেনে ফানাফিল্লার দেশে চলে যেতে হবে। এরপরে রাতের গভীরে যখন সেই সাধনাগুলো করা হবে, তখনই তার সেই লামকাম খুলবে। যেমন সূর্য সাধনা, যেমন আমার ভিতরে আপনার ভিতরে সূর্য আছে, তা আমরা দেখতে পাই না, কিন্তু মহাসূর্যের সাধনা আছে, ক্ষুদ্র সূর্য যে আমার মধ্যে আছে সেটার সাধনা আছে। এই সাধনা সাকসেস করতে পারলে তখন তার লামকাম খুলবে। আচ্ছা, লামকাম খোলার জন্য আরও একটু সাধনার কথা বলি। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার। এই রেচক এবং পূরক এবং কুম্ভক, এই তিনটি সাধনা লাগবে। রেচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, এবার পরের সুর চক্র সন নিগমিত করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলনে মোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মদা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদার, চল রে জাহবীর কোলে সবাদিষ্টানে, সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, এবার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পরে মরে অগ্নি হয় তার তাবেদার। যাই হোক, হে জগৎবাসী, দেখেন এখন যে কথাটি বলবো যে লামকাম খোলার জন্য সহজভাবে হবে যদি এই সাধনগুলা কেউ করতে পারে ভাবে, তবে যদি নিজের মুর্শিদের কাছে বোঝাপড়া করে এই সাধনাগুলো করে। সেটি হলো, দেখুন, যে যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। এই সহস্রদলটা কোথায়? যে মানুষের আজ্ঞাচক্র ভেদ করিয়া এরপরে সহস্রদল, সেখান পর্যন্ত পৌঁছাইতে হবে, এবং ধ্যানের দেশে এমনভাবে ডুবতে হবে যে নিজের জীবনের কথা ভুলে যাব, নিজের অস্তিত্ব ভুলে যেতে হবে, আর তখনই কিন্তু যখন থাকবো আস্তে আস্তে যাব ভুলে ভুলে, সব কিছু যখন যাব ভুলে, তখনই যাবে আমার লামকামটা খুলে। হে জগৎবাসী, আমার যে কথাগুলো
এই কথাগুলো শুনেই কিন্তু সাধন করবেন না। কেননা এই সাধনার অর্ডার দিতে হবে, যার যার মুর্শিদ অর্ডার দেওয়ার পরে তিনি আবার ভক্তের দিকে খেয়াল রাখবে। ভক্তের দিকে যখন খেয়াল রাখবে তখন ভক্ত এই সাধনা করে ঊর্ধ্বে যাবে, আর না হয়তো কিন্তু সে আটকা পড়ে যাবে। তাই আমি বলবো যে এই সাধনাগুলো করার আগে মুর্শিদের কাছে কায়দা কানুন সমস্ত কিছু জেনে রাখতে হবে এবং তার কাছে আশীর্বাদ নিয়ে যেতে হবে যে আমার দিকে একটু দৃষ্টি রাখবেন যেন আমি এই সাধনাগুলো করতে পারি। তখন কি হবে যে সেই গুরু দূর থেকে তাকে শীষ মেরে দেখে রাখবে যে ভক্তের দম আটকায় যায় কিনা বা ধ্যানের মধ্যে তার কোনো ক্ষতি হয় কিনা, কারণ শয়তান তো চাবে না সে সাধন করে উপরের দিকে উঠুক। তখন কি হবে যে সাধনা করে সে উঠুক, তখন দেখা যায় উঠতে দেবে না শয়তান, আর তখনই যার যার মুর্শিদ এটাকে দেখে রাখবে, তখন সে সাধনে উত্তীর্ণ লাভ করবে এবং তার লামকাম খুলে যাবে, নূর তাজাল্লা দেখতে পাবে, খোদার দর্শন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আজকে আর আলোচনাটি আর বেশি একটা বড় করলাম না। এই কথাগুলো যদি আমরা বুঝে চলতে পারি এবং যার যার মুর্শিদের কাছে দয়া নিয়ে যখন এই সাধনাগুলো করতে শুরু করব, ইনশাল্লাহ আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন আলোকিত হবে। এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।